নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, প্রেম, শিক্ষা, দাম্পত্য সুখ, কর্ম, অর্থ, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একটি কথা আমি বারবার বলছি, এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে পার্ট বাই পার্ট আমি আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এপ্রিল 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি কে? শুক্র। শুক্র কিন্তু আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে এবং আপনার 6 এপ্রিল থেকে অষ্টম গৃহে কিন্তু শুক্র অবস্থান করছে। অষ্টম গৃহে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু দিতে পারে না, কিন্তু যেহেতু সক্ষেত্রিক বৃষ রাশিতে সক্ষেত্রিক শুক্র শরীরের পার্টটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আসবে না। অর্থাৎ যেহেতু সক্ষেত্রিক শুক্র আপনাদের খুব যে সমস্যা তা থাকবে না, তবে সুগারজনিত সমস্যাগুলো কিছুটা আপনাদেরকে বাড়াবে এ সময়। মোটামুটি ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবার আসি আপনাদের শিক্ষা। পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। পঞ্চম ভাবে কি অবস্থান করছে? শনি সক্ষেত্রিক। প্রথম কথা হচ্ছে, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনার কোনো এপ্রিল মাসে কোনো ইম্পর্টেন্ট এক্সাম আছে বা কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন কি না, তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2023 আপনার শিক্ষাক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবি হচ্ছে প্রেম। দেখুন, পঞ্চম পতিকে শনি পঞ্চম ভাবে অবস্থান করছে। আমি একটি কথা বারবার বলেছি, শনি যেভাবে অবস্থান করে সেভাবে বৃদ্ধি করে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন এবং শুক্রের এক্সল্টেড পজিশান, যদিও অষ্টমগত শুক্র কিছুটা মন ডাইভার্সন থাকবে, তবে যেহেতু শনি অবস্থান করছে কি না, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে লাভ আপনার দিবে। জীবনে একটা প্রেমের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের বিবাহ এবং দাম্পত্য সুখ। দেখুন, সপ্তমভাবে অবস্থান করছে আপনার বুধ, সপ্তমভাবে অবস্থান করছে রাহু এবং 22 এপ্রিল 2023 মহা পরিবর্তন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম গৃহে প্রবেশ করছে। প্রথম কথা, আপনাদের দাম্পত্য সুখ 22 এপ্রিলের পর থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বুধ অবস্থান করছে, বুধ রাহুর সাথে অবস্থান করছে, খুব একটা কমফোর্ট নয় আবার খুব যে খারাপ ছিল না, একটা অ্যাভারেজ ফল বুধ কিন্তু দিবে এবং বৃহস্পতি সেখানে অবস্থান করছে 22 এপ্রিল থেকে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন, আপনি তুলা রাশির মানুষ, আপনার আমি দায়িত্ব নিয়ে বলছি, এবার আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম হতে চলেছে।
বিয়ের কথাবার্তা বা বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আসছে 22 এপ্রিল 2023 পর থেকে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের ছোটোখাটো খুচরো সমস্যা চলছিল কিন্তু সেই জায়গাটা আপনাদের মিটবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক আপনাদের আসতে চলেছে। আপনি তুলার সময় লিখে রাখুন, আপনার লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে আপনি চলুন, তাতে আপনার নিশ্চিত রূপে উন্নতি কিন্তু হবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনার যেটা বলে সেই দিকটা আপনি ফোকাস করুন, তাতে আপনার কিন্তু জীবনে কিন্তু উন্নতি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, হবে। এবার আসি ব্যবসা, বিজনেস, তুলার আসি বিজনেস কেমন যেতে চলেছে। দেখুন সপ্তম ভাবই হচ্ছে ব্যবসা, সপ্তম পতিকে মঙ্গল, মঙ্গল কোথায় অবস্থান করছে, আপনার মিথুন রাশি করে ভাগ্যভাবে। আবার আপনার ভাগ্যপতিকে বুধ কোথায় অবস্থান করছে, আপনার মেষ রাশিতে, এন্টার একে অপরের রাশিতে কিন্তু অবস্থান করছে। বুধ অবস্থান করছে মঙ্গলের রাশিতে, আবার মঙ্গল অবস্থান করছে বুধের রাশিতে, একটা চেঞ্জ দুজনের মধ্যে দেখা যাচ্ছে। এখানে আমি আবারও বলবো, ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের দ্বারা উন্নতি কিন্তু হবে, যদিও পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবেন না, কিন্তু অ্যাভারেজ একটা ভাগ্যের সফলতা আপনি কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, যদি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে। এবং দৈনন্দিন রোজগার, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মাধিপতিকে চন্দ্র, চন্দ্র কিন্তু সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, দেখবেন মাসে আপনার মোটামুটি 8 থেকে 10 দিন মতন সময়টা কিন্তু খুব একটা মানে কর্মক্ষেত্রে ভালো কিন্তু যায় না, কারণ যখনই ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে চলে যায় চন্দ্র, তখন কিন্তু কর্মক্ষেত্রে একটা জটিলতা বা একটা চাপ বা মানসিক টেনশান আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করে। যদিও বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি রয়েছে 22 এপ্রিল পর্যন্ত, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি তুলা রাশির মানুষ, কর্মক্ষেত্রে ওভারঅল আমি বলবো লাভ কিন্তু পাবেন। আপনাদের একাদশপতি ঠিক তুঙ্গগৃহে অবস্থান করছে, আপনাদের সফলতা সাকসেস আপনাদের দিবে 14 এপ্রিল 2023 পর থেকে। এই সময় যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন 14 এপ্রিলের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, এবং আরও বেটার যেটা হচ্ছে আপনার 22 এপ্রিলের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাতে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আমি বারবার বলছি, এটা আমি চন্দ্র রাশি ধরে আলোচনা করছি, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে এবং বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন। যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং রাজনীতির ক্ষেত্রে রবি তুঙ্গ হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু সফলতা আপনার নিশ্চিত রূপে কিন্তু হবে, তবে কিছুটা ব্যয় আপনাদের এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন? দেখুন প্রথম কথা বলি, আপনারা বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং শনির বীজ মন্ত্র ওম সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা করুন, বিশেষভাবে যে আপনাদের যে বাধা বিপত্তি রয়েছে সেটা নিশ্চিত রূপে কাটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন,
এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।